ঈশানের এই কাজটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ওয়াটার কালার চাপানো বেশ ভালো, খুব ভালোই বলবো। শুধু একটু বলবো, এইখানে দূরে গাছটা ওই ব্ল্যাক ব্ল্যাক ওরকম একটা টোন না দিয়ে একটা যদি একটু গ্রিন থাকতো এটার সঙ্গে, তাহলে এটা আরও মজাদার হতো। একটু গ্রিনের টাচের সঙ্গে, মানে একটু মানে গ্রিনও বলে মনে হবে না, আবার ব্ল্যাকও হয়ে যাবে না, একটু গ্রিনিশ টোন একটার মধ্যে থাকলে এটা আরও জমে যেত গাছটা। ভালো ভালো কাজ হয়েছে, খুব ভালোভাবে রং চাপানো হয়েছে, দূর কাছে টোন ভালো হয়েছে। তো কথা হচ্ছে তুমি একটু বেশি কাজ করো, কাজ করলেই হবে, ভালো হচ্ছে। আর একটু কাজের সংখ্যা বাড়াও, ঠিক আছে? বলো। আর বলছি যে আমি যে ছবিটা দেখে করেছি ওই ছবিটা একদম পুরো ব্লু ছিল না, ওটা ব্ল্যাক ছিল। এর জন্য তুমি ব্ল্যাক কোন ছবিতে দিতে বারণ করেছো বলে আমি ব্লু এর টোন দিয়ে দিয়েছি, ব্লু আর রেড মিশিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি পরে কে আছে? অর্ণিত। অর্ণিত আছে তো? না, নেই। অর্ণিত নেই, তাহলে তারপরে কে আছে? এটা যেন কি, আফরিন? আফরিন, হ্যাঁ আফরিন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, তোমাদের আগেও বলেছি আবারও বলছি, এইটা মাথায় রাখবে। তুমি আগে শোনো, এখন সব কথায় উত্তর দিতে হবে না, শোনো ভালো করে। সেটা হচ্ছে আমরা, তুমিও যখন ছবি আঁকো, আমরা যারা ছবি আঁকি, সেই ছবিটা যখন কাউকে দেখাবো, দেখাবো মানে প্রেজেন্টেশন প্রেজেন্ট করব, সেটাকে প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট করতে হবে, এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে ছবিটার পুরোপুরি বোঝা যায়, তার বুঝতে কোনো কষ্ট না করতে হয়, এবং সে তুমি যেটা করেছো সেই পুরোটা যাতে সে বুঝতে পারে। তোমার এই ছবিটা, ছবি তোলার গণ্ডগোলে বারবারই তোমাকে বলি, এইগুলোকেও শিখতে হবে। তুমি তুমি ইয়ে করো, মিউট মিউট হও আগে। তুমি যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, এমনি সময় মিউট করে না রাখলে ফিডব্যাক আসে, তাহলে আমরা কেউ কারুর কথা বুঝতে পারবো না। তো এই যে পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে, পার্সপেক্টিভ ব্যাপারটা কি, সামনে বড় দূরে ছোট, হ্যাঁ এইটা তুমি যখন, আবার তোমার বলছি তুমি চুপ করো, তুমি আমার কথাটা শোনো, এখন উত্তর দিতে হবে না, কথা শেষ হয়ে গেলে তারপরে তোমার কথা বলবে। ছবিটাকে যেখানেই রাখো, প্রথমত ছবি তুলবে হচ্ছে দিনের বেলা, রাত্রিবেলা টিউবের আলো ঘরের আলোতে ছবি ভালো হবে না, ভালো রং বোঝা যায় না। দিনের বেলা যেখানে ভালো আলো আসে, মানে ডাইরেক্ট লাইট এসে পড়েছে সেটা না, জানলার ধারে তাহলে বা বাইরে যেখানে ভালো আলো আসে, মেঝেতে ফ্ল্যাট করে বোর্ডের উপর যেভাবে রাখো আর কি, সেভাবে রেখে ক্যামেরাটা এদিক ওদিক করে দেখবে যাতে পুরো ছবিটা সোজাভাবে দেখা যায়, মানে এই দিকটা এই দিকটা যাবে, এই দিকটাও সমান দেখা যাবে, সেই রকম অ্যাঙ্গেলে যখন ক্যামেরা আসবে তখনই এনে তখনই ছবিটা তুলবে, তার শোনে যাবে। আমাদের সবার এডিট অপশন আছে একটা, অটো মুড, সেই অটোটায় ফেলে দেবে, অন্য কিছু করবে না। অটো করলে কি হয়, লাইট কন্ট্রাস্ট কালার এগুলো নিজে থেকেই ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, আর তারপরও দেখবে এটা ছবিটা তুলতে গিয়েও দেখবে বাইরে, কারণ ছবিটা এই যে, এই যে মানে এটার যে ফ্রেমের মাপ হচ্ছে এই যে, এইখানে তুমি যতটুকু পুরো ছবিটা, এইটা হচ্ছে ফ্রেম, এইবার হচ্ছে এই অনুপাতে ছবির মাপ নয়, সবার খাতা সবসময় এই অনুপাতে নয়, সেই জন্য কিছু অংশ চলে আসে, সেটাকে ক্রপ করে বাদ দিয়ে দেবে, দিয়ে খালি ছবিটা পাঠাবে, তাহলে ছবিটা ভালো করে বোঝা যায়, যে দেখছে সে ভালো করে বুঝতে পারছে। এইটা এই ব্যাপার শিখতে হবে, কি করে শিখবে, আর বা শিখতে হবে, এটা পুরো প্র্যাকটিস। আজকের সময় এসে দাঁড়িয়ে এই 2021 সালে, এখন যেভাবে সারা পৃথিবী সব কিছু, তোমরা তোমরা দেখছো, আগে তো ওগুলো ছিল না অনলাইন, যেভাবে সমস্ত ব্যাপারটাতে অভ্যস্ত হয়েছো, এটা হতে হবে, এছাড়াও কোনো উপায় নেই। আগে আমরা যে ছিলাম, আর কখনো পৃথিবীর পেছন দিকে ফিরবে না, এরপর কাটলো অনলাইন ব্যাপারটা যে মানুষের মধ্যস্থ কাজে, আরও যত দিন যাবে ব্যবহার বাড়বে, অর্থাৎ এই প্রেজেন্টেশন এই ব্যাপারগুলো শিখতেই হবে।
যেমন তোমাকে অ্যাপ ইউজ করে অনলাইন ক্লাস করা সেটা শিখেছো, এখন সবাই করতে পারো, মোবাইলে হোক, ল্যাপটপ, কম্পিউটার, যাতে যার যেটা আছে সেটা দিয়ে শিখে গেছো, এই ব্যাপারগুলোও শিখতে হবে। এছাড়া কোনো উপায় নেই, যত তাড়াতাড়ি শিখে নেবে তত তোমার নিজের মঙ্গল। অনেকেই শিখে নিয়েছো। কুণাল, শ্রুতি, আচ্ছা এটা শ্রুতি, শ্রুতি আছে তো? হ্যাঁ শ্রুতি, ভালো হয়েছে কাজটা, কিন্তু ছবি তোলার সময় এখানে কেন ব্রাশটা, ছবিটা কি উঠছিল? হ্যাঁ, তাহলে এটা বন্ধ করে তুলবে, ফ্যান বন্ধ করে তুলবে। হঠাৎ করে তুমি এটা দেখো, এই হঠাৎ করে ছবির মধ্যে এখানে এটা এটা দেখতে খুব বাজে লাগছে। আর তোমারও সেই ঠিক, এটা ছবিটা কে তুলেছে, শ্রুতি হোক কুণাল হোক, যেই তুলে দেখো একই জিনিস, এই পার্সপেক্টিভ, এইটা করা যাবে না। হ্যাঁ ছবিটাকে দেখলে তুমি অ্যাডজাস্ট করবে, ক্যামেরাটা অন করে একটু একটু করে সরালেই বুঝতে পারবে, ওটা নিচে দেখলেই বুঝতে পারবে, আর কিছু না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কোথায় তোমার ছবিটা কোন অ্যাঙ্গেলে রাখলে পুরো ছবিটা সমানভাবে দেখতে পাচ্ছে। ঠিক আছে, এইটা করতে করতে এটা শিখে যাবে, এটা প্র্যাকটিস আর সচেতন থাকা আর কিছুই না। আর ছবির কথাই বলি, এই তোমার এই ছবিটা বোধ হয় তুমি তুলেছো রাত্রিবেলা? না না, ভেজা না, রাত্রিবেলায় তুলেছে। আর এই যে এখানে রিফ্লেকশন রয়েছে, রিফ্লেকশন রাত্রিবেলা তোলা, এবং ছবিটা তখন ভালো করে শুকায় উনি, এইটা করবে না। কারণ কি হয়, জল রং তো, জল থেকে গেলে তখন এই রিফ্লেকশনটা চলে আসবে, আর রাত্রিবেলা টিউবের আলো তুলতে গেলে ও ছবি ভালো হবে না, রিফ্লেকশন আসবে, ভালো কালারও আসবে না, আসবে গন্ডগোল হয়। সব সময় ছবি দিনের বেলায় তুলবে, দিনের আলোয়। হ্যাঁ, কারণ রাতে আমাদের ঘরে যে ধরনের আলো থাকে প্রত্যেকেরই, সেই আলোটা ছবি তোলার উপযুক্ত নয়। এখন তোমাকে আমি এটা বলতে পারবো না ছবি তোলা সেই উপযুক্ত আলোর ব্যবস্থা করবে, সেটা বিরাট সমস্যা, অত অত দরকার নেই, তাহলেই দেখবে সে ঠিক হয়েছে। আর ওয়াটার কালার চাপানো ভালো হয়েছে, ভালো হয়েছে ছবিটা, ভালো হয়েছে। আর তবে এই জায়গা থেকে যখন সামনে আসছো রংটা ডিপ করে চাপাও, গাছগুলো ভালো হয়েছে, বেশ গাছ আকাশগুলো রংটাও ফ্রেশ আছে, একটু মনে রেখো। আর একটু কাজের সংখ্যা বাড়াও, কাজ ওটা সমস্যা, কাজের সংখ্যা না বাড়ালে কোয়ালিটি বাড়বে না, কোয়ান্টিটি বাড়াও। এখন কোয়ান্টিটি বাড়ালে কোয়ালিটি বাড়বেই বাড়বে, তোমরা খেয়াল করে দেখবে। এখন নাম বলে বলে বলতে পারি, যারা এইখানে বেশি বেশি কাজ করে তাদের ডেভেলপমেন্ট অনেক দ্রুত হচ্ছে, যারা কম কাজ করুক তাদের ডেভেলপমেন্টটা কিন্তু স্লো হচ্ছে, ডেভেলপ হচ্ছে, হয়নি তা নয়। আজ থেকে তার অনেকেই আছে, অনেক দিন ধরে শিখছো, পুরনো ছবি এখনকার ছবি দেখলেই সেটা কম, যত বেশি কাজ করবে তত তাড়াতাড়ি ডেভেলপ হবে, এইটাই হচ্ছে রাস্তা। আচ্ছা কুণাল, ওই ছবি তোলার বিষয়ে যা বললাম শ্রুতিকে, ওই একই, তোমারটা অনেকটা সোজা হয়েছে, আরো চেষ্টা করো, আরো হবে। হ্যাঁ এই গেল, আর কাজটা ভালোই হয়েছে, তবে এই জিনিসগুলো একটু মানে অতিরিক্ত হয়ে গেছে, এই 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 পরে যেগুলো দিচ্ছ না, এই এই বুঝতে পারছো তো, এই ছোটো ছোটো স্টোকগুলো, এইগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর এটা সামনে দূরে তুমি মিউট করো, সবার আগে মিউট করো, কথা যখন কথা বলবে তখন আনমিউট করবে, এমনি সময় মিউট হয়ে থাকবে, নালে ফিডব্যাক আসে, কেউ কথা বুঝতে পারবে না। তো এই যে এই দূরের গাছগুলো যখন করছো, তখন যে ব্যস্তগুলো দিচ্ছ, আর সামনেরটা, দুটো তো এক হবে না, দূরেরটা ছোট হবে, হালকা হবে, সামনেরটা ডিপ হবে। হ্যাঁ দূরে অ্যাকচুয়ালি এটা করার দরকার নেই, দূরেরটা করার দরকার নেই, সামনের কিছু সাজেশন দেওয়া, যেমন এই এই সাজেশনটা খুব ভালো, ভীষণ ভালো সাজেশন দিয়েছে, এই যে ঝোপঝোপ একটা গাছের। হ্যাঁ আবার এই বড় গাছটা, এই যে খুচুর খুচুর পাতা বের করেছো না, এই পাতাগুলো একটু বেশি হয়ে গেছে, এটা না একটু বুঝতে হবে, মানে এই এইগুলো করতে খুব ভালো লাগে, করার সময় টুকটুক করে ব্যাস দিয়ে খুব মজা লাগে, কিন্তু সেইটা তোমার এটা হয়েছে গেছে বাড়াবাড়ি, এটাকে ওভার ওয়ার্ক, এই ওভার ওয়ার্কটা ছবিতে ভালো নয়, ছবিটায় সবসময় ওভার মানে ওভার ওয়ার্ক হবে না, আবার কমও হবে না, মানে সোজা কথা এরকম যদি বলি, মিনিমাম ওয়ার্ক ম্যাক্সিমাম এফেক্ট,
এটা খুব প্রচলিত কথা আর্ট কলেজে, এটা খুব সব সময় বলা হয়। আমরা যেমন গাছের পাতা গুনতে যাই না, মানুষ আঁকতে গেলে মানুষের চুল গুনতে যাই না, এই রাস্তা করতে গেছো রাস্তার থেকে নুড়ি পাথরও তুমি গুনতে যাওনি, ওভারঅল এফেক্টটা ধরতে গেছো, এইটাই করতে হবে। অর্থাৎ তুমি যখন ওভারঅল এফেক্ট ধরতে যাচ্ছ, তাহলে এই গাছের অল্প কিছু সাজেশন দিলেই কিন্তু এটা বোঝা যায় যে এরকম পাতা বেরিয়ে আসছে, কচি কচি পাতা, আর এই সেগুলো খুব বেশি কাজ করতে গেলে তখন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়, যেটা এখানে হয়ে গেছে। এগুলো সচেতন থাকতে হবে, কারণ এগুলো করতে ভালো লাগে, ওই লোভ সম্বরণ করতে হবে। পুরো ছবিটা ভালো হওয়ার সাথে নিয়ে কিছু মানুষ হও বা জীবজন্তু যাচ্ছে, এগুলো করো, একটু মানুষ ফিগার এগুলো করো, মানে ভয় কি আছে? তুমি যেমন গাছ আঁকতে, জমি আঁকতে, বাড়ি আঁকতে ভয় পাচ্ছ না, তুমি ওইখানে রাস্তায় কিছু মানুষজন আঁকতে কেন ভয় পাচ্ছ? সাহস করে করো, ছবিটা আরো জমাটি হবে, আরো ভালো হবে। আচ্ছা, ভয় ভয় পাচ্ছ না তাহলে করো। আরে বাবা শুনো, খারাপ হলে তোমার ফাঁসি হবে না, কেউ মানে আমরা কেউ তো খারাপ হওয়ার জন্য বকিও না মারিও না, যেটা কাজ কম করা, খারাপ হোক কারে খারাপ হলেই ভালো হবে। আচ্ছা, আর একটা হচ্ছে রাস্তার টোনটা, এই যে রাস্তার এখানে যেভাবে ড্রয়িং আছে, যেরকম ভাবে যাচ্ছে বেশ অনেকটা দূরে যাচ্ছে, এইবার অনেকটা দূরে গিয়েও তোমার এটা দূরে হচ্ছে না, তার কারণ হচ্ছে রঙের জন্য। ড্রয়িংটা আছে, রঙটা মুশকিল হয়ে যাচ্ছে, এইখানে ওই দূরেও যা, সামনেও তাই, সামনে এখানে ডিপ করে চাপাও, যেই তুমি এইখানে সামনে তুমি এখন ওটা করতে পারবে, এই সামনেটা একটু ডিপ করে দাও, দেখবে রাস্তাটা অনেক দূরে চলে গেছে, ছবিটা ডেপ্থটা চলে আসবে। আচ্ছা, কেউ একজন আসছে, তাকে ঢুকিয়ে নেই আগে। অর্ণিত এলো, অর্ণিত তুই একটু অপেক্ষা করো, ওদের বলছি।